সো গাইস আপনারা যদি এখনো পর্যন্ত সিএস র‍্যাঙ্কে গ্র্যান্ড মাস্টারে যেতে পারেননি তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওটা কিন্তু সিএস র‍্যাঙ্কের কিছু বেস্ট টিপস এন্ড ট্রিক্সের উপরে, কারণ আজকে আমি আপনাদের এমন এমন টিপস এন্ড ট্রিক্স দিছি যেগুলো কিনা রিজনের প্লেয়াররা ইউজ করে। আর হ্যাঁ, রিজনের ফেয়ার প্লেয়ারদের কথা কিন্তু বলতেছি, হ্যাকারদের কথা কিন্তু বলতেছি না। আপনি যদি পাঁচটা সিক্রেট টিপস এন্ড ট্রিক্স ফলো করেন তাহলে আপনিও কিন্তু গ্র্যান্ড মাস্টারে রিজন পুশ করতে পারবেন। আর হ্যাঁ, এই পাঁচটা টিপসের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট টিপসগুলো হলো 4 নাম্বার আর 5 নাম্বার টিপস। এখন আবার অনেকেই বলতে পারেন, ফাইন ভাই আপনি তো নিজেই গ্র্যান্ড মাস্টারে নাই, তো আমাদের আবার কি টিপস এন্ড ট্রিক্স দিবেন? গুড কোশ্চেন। তাদের জন্য দেখাইতেছি, দেখেন গাইস আমি কিন্তু দুই সিজন আগে বিআর র‍্যাঙ্কও গ্র্যান্ড মাস্টারে ছিলাম, এমনকি আমি কিন্তু সিএস র‍্যাঙ্কও গ্র্যান্ড মাস্টারে ছিলাম, আবার গত সিজনও কিন্তু সিএস র‍্যাঙ্কে গ্র্যান্ড মাস্টারে গেছিলাম। আর এখন তো গেম খেলার টাইমই পাই না, তো এজন্য গাইস গ্র্যান্ড মাস্টার পুশও কিন্তু পুরোপুরি বন্ধ করে দিছি। যাই হোক, এসব কথা না বলি তো চলেন গাইস আজকের এই ভিডিওটা শুরু করা যাক। টিপস নাম্বার 1, ক্যারেক্টার কম্বিনেশন। তো ক্যারেক্টার কম্বিনেশন আপনারা অবশ্যই কিন্তু অ্যাক্টিভ স্কিলে রাখবেন। ওকং ক্যারেক্টার, ওকং ক্যারেক্টারের সাহায্যে কিন্তু আপনারা ঘাসের মতো হয়ে যাবেন। তারপরে এনিমিদের ডিফল্ট এম কিন্তু আপনার উপরে কাজ করবে না, মানে এনিমিরা কিন্তু আপনাকে একটা গুলিও লাগাতে পারবে না। এরপরে নেবেন অ্যান্থোনিও ক্যারেক্টার। অ্যান্থোনিও ক্যারেক্টারের সাহায্যে কিন্তু গাইস আপনারা 30 এসপির একটা এক্সট্রা শিল্ড পয়েন্ট পেয়ে যাবেন। আর আপনার শিল্ড পয়েন্ট যদি কোনো এনিমি মেরে ভেঙে ফেলে তাহলে কিন্তু ওই শিল্ড পয়েন্টটা বারবার রিকভার হতে থাকবে। এরপরে নেবেন জেবিপস ক্যারেক্টার। জেবিপস ক্যারেক্টারের সাহায্যে কিন্তু গাইস আপনাকে যদি কোনো এনিমি ড্যামেজ করে তাহলে কিন্তু আপনার ড্যামেজ তো লাগবে কিন্তু খুবই কম, আর আপনার ইপিটা কিন্তু একটু কমবে, মানে আপনার গায়ে ড্যামেজ কম লাগবে, আপনার ইপিটা কিন্তু ওই ড্যামেজের জায়গায় একটু কেটে যাবে, ঠিক আছে। সবশেষে নিয়ে নেবেন লোনা ক্যারেক্টার। লোনা ক্যারেক্টার কিন্তু মাস্ট বি আপনার নিতে হবে, কারণ লোনা কিন্তু বেস্ট একটা ক্যারেক্টার সিএস র‍্যাঙ্কে। লোনার সাহায্যে কিন্তু অটোমেটিক্যালি যে কোনো গানের রেট অফ ফায়ার ইনক্রিজ হয়ে যাবে, আপনার কাছে যেই গানই থাকুক না কেন লোনা কিন্তু যে কোনো গানের রেট অফ ফায়ার ইনক্রিজ করে দিবে। আর আমি রিকমেন্ড করবো আপনারা পিট স্কিলে কিন্তু অবশ্যই ফ্ল্যাশ পেট রাখবেন। ফ্ল্যাশ পেটের সাহায্যে কিন্তু যদি কোনো নিবে আপনার পিঠে ড্যামেজ দেয় তাহলে কিন্তু ওই ড্যামেজটা 25% ডিক্রিজ করে দিবে ফ্ল্যাশ পেট। আর লোড আউটে কিন্তু অবশ্যই লেগ পকেট রাখবেন। লেগ পকেটের সাহায্যে কিন্তু তিনটার জায়গায় আপনারা পাঁচটা গুলাল কিনতে পারবেন, মানে দুইটা গুলাল কিন্তু আপনারা এক্সট্রা কিনতে পারবেন। ভিডিওটাকে কন্টিনিউ করতেছে একটা ছোট অ্যাড এর পর। আজকে আমি মোস্ট প্লে সম্পর্কে বলবো। মোস্ট প্লে হলো বাংলাদেশের সবথেকে মজার এবং বিশ্বস্ত একটি গেমিং অ্যাপ। এখানে রেজিস্ট্রেশন করলেই পাবেন 150 টাকা ফ্রি বোনাস, প্রতি রেফারে পাবেন 1200 টাকা আনলিমিটেড। আপনার উৎসবকে আনন্দিত করতে মোস্ট প্লে দিচ্ছে 175% ধামাকা বোনাস, মোস্ট প্লে দিচ্ছে দৈনিক 30% স্পোর্টস রিলোড বোনাস, এবং প্রতি ডিপোজিটে 2.25% বোনাস আনলিমিটেড। ইজি স্লটে পাবেন দৈনিক 10% ক্যাশব্যাক বোনাস, এভিয়েটর গেমে পাবেন সাপ্তাহিক 50,000 টাকা পর্যন্ত 10% ক্যাশব্যাক বোনাস, আপনার জন্মদিনে পাবেন 2000 টাকা জন্মদিন বোনাস, ফেসবুক রিভিউ করে 200 টাকা বোনাস লুটে নিন। এখানে আপনার জিতার টাকা খুবই সহজে বিকাশ, নগদ, রকেট, উপায় অথবা ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবে। তাই সকল বোনাস পেতে আমার পিন কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন, শুভকামনা। টিপস নাম্বার 2, প্লে অ্যাগ্রেসিভ। হ্যাঁ গাইস, আপনারা এমন ভাবে খেলবেন যাতে এনিমিরা আপনাকে কেউ মারতেই না পারে, মানে আপনারা কিন্তু গাইস অ্যাগ্রেসিভ খেলবেন। অ্যাগ্রেসিভ মানে হলো আপনারা কিন্তু গাইস এনিমিকে মারার কোনো চান্সই দেবেন না, আপনারা ফুল ফর্মে কিন্তু খেলবেন, একদম মারাত্মক ভাবে খেলবেন যাতে এনিমিরা আপনাকে কেউ মারতে না পারে, আর আপনারা যাতে প্রত্যেকটা এনিমিকে ইজিলি ওয়াইপ আউট করে দেন। এই টিপসটা যদি আপনি প্রত্যেক ম্যাচে ফলো করেন তাহলে কিন্তু আপনি হয়ে যাবেন ওয়ান ম্যান আর্মি, মানে গাইস আপনার কিন্তু কোনো টিমমেট লাগবেই না, আপনি একাই কিন্তু গাইস ক্লাচ করে ইজিলি কিন্তু রাউন্ডগুলো ভিক্টরি করে দিবেন। যেমন গাইস এই ক্লিপে দেখেন আমার কিন্তু প্রত্যেকটা টিমেটি মরে গেছে, এদিকে আরেকটা প্লেয়ার ছিল আমি কিন্তু এটাকে ডাউন করে দিছি আর সম্পূর্ণ ক্লিয়ার করে দিছি, এখনো কিন্তু গাইস দুইটা প্লেয়ার অ্যালাইভ আছে। আমি এই ম্যাচটা কিন্তু সম্পূর্ণ অ্যাগ্রেসিভ খেলতেছিলাম, তো এজন্য কিন্তু এনিমিরা আমার উপরে রাশ করার সাহসও পাইতেছে না, তো এদিকে আরেকটা প্লেয়ার ছিল আমি কিন্তু ইজিলি এটাকে ড্র্যাগ হেডশট মেরে ওয়াইপ আউট করে দিছি। এখন যে লাস্টের প্লেয়ারটা ওটা কিন্তু গাইস ভয়ে রাশি করতেছিল না, কারণ জানে ভাই ও রাশ করলে কিন্তু মরে যাবে, তারপর আমি কিন্তু ওই প্লেয়ারটাকে ক্লিয়ার করে দিই। আর মাত্র একটাই কিন্তু প্লেয়ার ছিল, এটাকে মারতে পারলে কিন্তু গেছে আমার হয়ে যাবে কোয়াড্রা কিল। তো আমি কি করছি, একটু আস্তে করে কিন্তু সামনের দিকে গেছি, আর এরপরে দেখতে পাই যে এদিকে কিন্তু এই প্লেয়ারটা অনেক বেশি মুভমেন্ট দেখাইতেছিল, কিন্তু আমার সামনে কিন্তু কোনো মুভমেন্ট চলে না। আর এই প্লেয়ারটা কিন্তু গেছে এরপর একটু ভয় পেয়ে গেছে, কারণ আমিও কিন্তু গেছে এমন ভাবে মুভমেন্ট করতেছিলাম যাতে ও আমাকে একটা গুলিও না লাগাতে পারে। যখন যেহেতু আসতেছিল তো এখন কিন্তু এই প্লেয়ারটা আসতেই হতো, তারপর যখন এই প্লেয়ারটা রাশ করে আমি কিন্তু ইজিলি একটা হেডশট লাগে প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে ফাইনালে কিন্তু কোয়াড্রা কিল করে এই ম্যাচটাকে করে ফেলি ভুইয়া। আপনি যদি চান এরকম ভাবে খেলতে তাহলে আপনার কিন্তু অ্যাগ্রেসিভ খেলতেই হবে। আর অ্যাগ্রেসিভ খেলার মানে কিন্তু এটা না যে আপনারা এনিমির কাছ থেকে ড্যামেজ খাবেন, অ্যাগ্রেসিভ খেলার মানে এটা যে আপনি কিন্তু এনিমির কাছ থেকে বেশি একটা ড্যামেজ খাবেন না, আর আপনি কিন্তু সবাইকে মেরে দিবেন। টিপস নাম্বার 3, ট্রাই টু বিকাম এমভিপি। হ্যাঁ গাইস, আপনি যদি এমভিপি হতে পারেন প্রত্যেকটা ম্যাচে তাহলে কিন্তু গাইস আপনার একটা স্টারও মাইনাস হবে না, এক কথায় আপনার মাইনাসই হবে না। আপনি বলবেন ভাই কি মাইনাস হইতেছে না কেন আমার, আসলে গাইস আপনি যদি এমভিপি হন তাহলে কিন্তু আপনার স্টারটা প্রোটেকশন হবে একটা আলাদা প্রোটেকশন পয়েন্টের কারণে। এজন্য আপনারা প্রত্যেকটা ম্যাচের প্রত্যেকটা রাউন্ডে অ্যাটলিস্ট 1 থেকে 2 কিল করার ট্রাই করবেন, দেখবেন যে এমনি কিন্তু এমভিপি হয়ে যাবেন। আপনি যদি একবার এমভিপি এর পজিশনে এসে পড়েন তারপর আপনারা যদি বাই চান্স একটা সিএস র‍্যাঙ্ক ম্যাচ হেরে যান তাহলে কিন্তু আপনাদের একটা স্টারও মাইনাস হবে না, এটা আমার গ্যারান্টি, ঠিক আছে। আপনাদের হয়তো বিশ্বাস হবে না, তো এদিকে দেখেন গেছে আমি কিন্তু এই ম্যাচটা হেরে গেছিলাম, তারপর আমি যখনই ব্যাক করি তো এদিকে দেখেন গেছে আমার কিন্তু স্টারটা মাইনাস হয়নি, এদিকে লেখছে যে স্টার প্রোটেকশন ফর গুড প্লে। সিম্পল ভাষায় যদি বলি আমার ভালো গেম প্লের কারণে কিন্তু গেছে আমার স্টারটা প্রোটেকশন হয়েছে, মানে আমার স্টারটা কিন্তু মাইনাস হয়নি। এজন্য গেছে আপনি যদি এমভিপি হন তাহলে কিন্তু আপনারও স্টার
প্রোটেকশন ফর গুড প্লে আসবে, মানে আপনার ভালো গেম প্লের কারণে কিন্তু স্টারটা মাইনাস হবে না। এমভিপি হওয়ার কিন্তু একটা ট্রিক আছে, দেখেন আপনারা যদি প্রথম রাউন্ডে আপনার টিমমেটদের কিলই না দেন, আপনি যদি সব কিলগুলো নিয়ে নেন, তাহলে কিন্তু গাইস ইজিলি আপনার পরের রাউন্ডগুলোতে মোটামুটি ভালো করে খেললে কিন্তু এমভিপি হয়ে যাবেন। কিন্তু গাইস এদিকে একটা ফ্যাক্ট আছে, আপনারা মাঝে মাঝে কিন্তু এমভিপি হলেও আপনার স্টারটা মাইনাস হয়ে যাবে, কারণ আপনারা হয়তো এমভিপি হওয়ার পর বাকি রাউন্ডগুলো ভালো করে খেলবেন না। এজন্য আমার মতে আপনারা প্রত্যেকটা রাউন্ডে কিন্তু ভালো করে খেলা ট্রাই করবেন, আর হ্যাঁ এমভিপি তো হতেই হবে, নালে কিন্তু আপনারা ম্যাচটা হেরে গেলে মাইনাস হয়ে যাবে। আপনারা কিন্তু 10 বার ভাববেন, কারণ হ্যাক হয়ে গেলে কিন্তু সেটা আমার দোষ না, আমি আপনাদের জাস্ট বলতেছি। আমার মতে গেছে আপনার বাসার আশেপাশে যদি কোন প্লেয়ার থাকে ভালো খেলে আর কি, তাকে আপনারা কিন্তু আইডি পাসওয়ার্ডটা দিতে পারেন। এভাবে কিন্তু আপনার অ্যাটলিস্ট দুজনের কাছে আপনার আইডি পাসওয়ার্ডটা শেয়ার করতে হবে, আর আপনিও কিন্তু খেলবেন আপনার আইডিতে। তো এভাবে আপনারা যদি 3 জন মিলে একটা আইডিতে খেলেন, এমনি কিন্তু গাইস সিএস র‍্যাঙ্কের রিজন পুশ করতে পারবেন। একদিনে আপনি যদি গাইস 15টা স্টার প্লাস করেন আর আপনার ব্যাকআপ প্লেয়ার দুজন মিলে যদি 30টা করে স্টার প্লাস করেন, তাহলে কিন্তু আপনারা একদিনই 45টা স্টার প্লাস করতে পারবেন। আর 45 এর সাথে আপনারা যদি 10কে গুণ দেন, মানে আপনারা যদি 10 দিনে 45টা করে স্টার প্লাস করেন, তাহলে দেখবেন যে আপনারা কিন্তু 450টা স্টার 10 দিনই প্লাস করতে পারবেন। হ্যাঁ গাইস আমি যা বলতেছি তা কিন্তু 100% সত্যি। আপনারা চাইলে কিন্তু 10 এর সাথে 45 কে গুণ দিতে পারেন, দেখবেন যে আপনারা কিন্তু রেজাল্ট দেখে শক হয়ে যাবেন। এখন এতগুলো স্টার কিন্তু আপনারা হয়তো 3 জন মিলে একদিনে প্লাস করতে পারবেন না, তো আমার মতে আপনারা কিন্তু 3 জন মিলে অ্যাটলিস্ট কিন্তু 30টা করে স্টার প্লাস করবেন। মানে আপনারা 3 জন যদি একটা আইডিতে অ্যাটলিস্ট একদিনে 30টা করে স্টার প্লাস করেন, তাও কিন্তু রিজন ধরতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ব্যাকআপ প্লেয়ার রাখলে কতটা সুবিধা। আপনারা যদি একটা আইডিতে 3 জন মিলে খেলেন, তাহলে কিন্তু এমনিতে আপনারা সিএস র‍্যাঙ্কের রিজন পুশ করতে পারবেন। টিপস নাম্বার 5, নেভার গিভ আপ। হ্যাঁ গাইস আপনার সামনে যেমনই সিচুয়েশন আসুক না কেন, আপনারা কোনোদিনও কিন্তু গিভ আপ করবেন না। যদি গাইস আপনার সামনে 4টা প্লেয়ার বা 3টা প্লেয়ারও থাকে, তাও আপনারা কিন্তু তাদেরকে টেকেল করে ইজিলি 1-4 ক্লাস করার ট্রাই করবেন, আর অবশ্যই কিন্তু আপনারা ঘাবড়াবেন না। কালকে কি হয়েছে গাইস একবার শুনেন, আমি কিন্তু কালকে সিএস র‍্যাঙ্কস খেলতেছিলাম আর আমাদের টিম একটা র‍্যান্ডমে প্লেয়ার পরে, ওর সামনে কিন্তু বেশি না মাত্র 2টা প্লেয়ার ছিল, সে চাইলে ক্লাসটা করতে পারতো, কিন্তু তা না করে সে কিন্তু ডাইরেক্ট জোনে এলিমিনেটেড হয়ে যায়। এই জন্য গাইস আজকের পর থেকে আপনারা কিন্তু জিনিসটা করবেন না, আপনারা কিন্তু ক্লাস করার ট্রাই করবেন, পারা না পারা কিন্তু পরের বিষয়, আপনারা ট্রাই তো করতে পারেন আর কোনোদিনও কিন্তু গিভ আপ করবেন না। এই গেমে দেখেন আমি কিন্তু একাই বেঁচে ছিলাম, তো আমি কিন্তু এদিকে 2টা প্লেয়ারকে ডাউন করে দিয়েছিলাম, এদিকে আরেকটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছি, তো এখন কিন্তু লাস্টের আর একটাই প্লেয়ার অ্যালাইভ আছে। অনেকক্ষণ পর লাস্টের প্লেয়ারটাকে আমি পেয়ে যাই, তারপর কিন্তু গাইস এই প্লেয়ারটাকে আমি একটা গ্রেনেড কুক করে মারি, আর এদিকে কিন্তু গাইস ওই প্লেয়ারটা মোটামুটি ড্যামেজ হয়। এরপরে লাস্ট একটা এডব্লিউএম শট লাগে, কিন্তু আমি এদিকে করে ফেলি কোয়াড্রা কিল, আর এই ম্যাচটা কিন্তু আমার হয়ে যায় ভুইয়া। এখন এই ক্লিপটা দেখে আপনারাই বলেন যে আমি কি 4টা প্লেয়ার দেখে যদি ভয়ে জোনে এলিমিনেটেড হয়ে যেতাম, তাহলে কি আমি এই ম্যাচটা এত ভালো একটা ক্লাস করতে পারতাম? অবশ্যই না। তো এজন্য গাইস আপনারাও কিন্তু কোনোদিনও হাল ছাড়বেন না, মানে গিভ আপ করবেন না। যদি আপনি গিভ আপ করে দেন, তাহলে কিন্তু সিএস র‍্যাঙ্ক আপনার জন্য না। এত ভালো ভালো টিপস এন্ড ট্রিক্স দেই, তাও যদি আপনারা ভিডিওটাতে লাইক না করেন, তাহলে কিভাবে হবে? অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে আছেন, মানে আপনারা আমার ভয়েসটা প্রথমবার শুনতেছেন, তাহলে অবশ্যই কিন্তু গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সিএস র‍্যাঙ্কের 10টি হিডেন প্লেস জানতে হলে এখনই ভিডিওটাতে ক্লিক করেন, দেখো সেই ভিডিওটাতেই। আল্লাহ হাফেজ।